দি কল মি জিগ কাহিনীর শুরুতেই আমরা এনজো নামের একজন ব্যক্তিকে একটি দামি হাতঘড়ি চুরি করে পুলিশের থেকে বাঁচার জন্য প্রাণপণে দৌড়াতে দেখি। দৌড়াতে দৌড়াতে পুলিশের হাতে ধরা না পড়ার জন্য সে নদীতে ঝাঁপ দেয় এবং এক বোটের দেওয়ালে চুপ করে দাঁড়িয়ে পড়ে যাতে কেউ তাকে দেখতে না পায়। এরপর যখন পুলিশরা তাকে খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায়, তখন সে নদী থেকে উঠে আসার চেষ্টা করে একটি ব্যারেলের ওপর পা দিয়ে, কিন্তু হঠাৎ করেই ব্যারেলটি ভেঙে যায় ও সে নদীতে পড়ে তার পুরো শরীর রেডিও অ্যাক্টিভ ওয়েস্টের সংস্পর্শে চলে আসে। কোনো মতে সে নিজেকে সামলে নেয় এবং নদী থেকে উঠে এসে সোজা নিজের বাড়ির দিকে দৌড় দেয়। যাওয়ার পথে ধীরে ধীরে তার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। তার মুখ থেকে অদ্ভুত কালো রঙের কিছু একটা তরল পদার্থ বার হয়। বাড়িতে গিয়েও শান্তি হয় না, বারবার তার মুখ থেকে কালো রঙের তরল পদার্থ সহ বমি হতে থাকে আর কাশি যেন থামার নামই নেয় না। এভাবেই সেই দিনটা কেটে যায়। পরের দিন যখন সে ঘুম থেকে ওঠে, তখন সে অনেকটাই সুস্থ অনুভব করে। তার জন্য সে উঠে তার প্রতিবেশীর সাথে দেখা করে এবং তারপর তার গ্যাং মেম্বার সার্জিওর সাথে চুরি করে আনা হাতঘড়িটি বিক্রি করার ধান্দায় সে তার কাছে যায়। সার্জিও ফ্যাবিও নামের একজন গ্যাংস্টারের হয়ে কাজ করে। ফ্যাবিওর বৈশিষ্ট্য হল সে এতটাই মানসিকভাবে পাগল যে একবার সে শুধুমাত্র তার একজন ব্যক্তিকে এই কারণে মেরে ফেলেছিল যে সে তার জন্য অন্য তার অপছন্দের রঙের মোবাইল কিনে এনেছিল। এতটাই খতরনাক বৈশিষ্ট্যের লোক তিনি। এইদিকে সার্জিও এনজোকে ঘড়িটির জন্য 100 ইউরো দেয় এবং নিজের সাথে একটি ড্রাগ ডিলের কাজে যাওয়ার জন্য প্রস্তাব দেয়। পাওনা বেশি থাকে তাই এনজো যেতে রাজি হয়ে যায়। এরপর যখন এনজো সার্জিওর সাথে তার বাড়িতে ড্রাগ ডিলের জন্য জরুরি কিছু জিনিসপত্র নিতে যায়, তখন সে প্রথমবার সার্জিওর মেয়ে অ্যালিশিয়ার সাথে সাক্ষাৎ করে, যার ব্যবহার কিন্তু আর পাঁচটা মানুষের মতো নয়, একটু অদ্ভুত। সে তার ঘরে বাচ্চাদের মতন অনেক অনেক ছবি এঁকে দেওয়ালে টাঙিয়ে রেখেছে। এরপর সে এনজোকে স্টারজিগ নামে একজন অ্যানিমেশন ক্যারেক্টারের কথা বলে। সে আরো বলে যে তার বিশ্বাস তার হিরো জিগ একদিন তাকে নিশ্চয়ই বাঁচাতে আসবে। এরপর এনজো ও সার্জিও সেখান থেকে রওনা দেয়। রাস্তায় সার্জিও এনজোকে জানায় যে তার স্ত্রী মৃত্যুর পর শোকে তার মেয়ের এই পরিস্থিতি হয়েছে। সে যেন এই দুনিয়া থেকে আলাদা হয়ে নিজের একটি দুনিয়ায় থাকে আর সারা দিন সারাক্ষণ কার্টুন দেখে সময় কাটায়। আস্তে আস্তে রাস্তায় তারা দুইজন ড্রাগ মিউলসকে গাড়িতে তুলে একটি জনবসতিহীন এলাকায় একটি বিল্ডিং এ নিয়ে আসে। ড্রাগ মিউলস তাদের বলা হয় যাদের শরীরে সার্জারির মাধ্যমে ড্রাগের প্যাকেট ঢোকানো হয় যাতে পুলিশের কাছে কেউ ধরা না পড়ে আর এ ব্যাপারে যেন পুলিশরা টেরও না পায়। তখন একজন ড্রাগ মিউলস দুজনের মধ্যে একজনের পেটে অদ্ভুতভাবে ড্রাগের প্যাকেট ফেটে যায় আর ড্রাগের ওভারডোজের ফলে সেখানেই তার মৃত্যু হয়। অপর যে ড্রাগ মিউলসটি বেঁচে থাকে সে হলো মারা যাওয়ার লোকটির ভাই। তো তখন সে প্রচন্ড রেগে গিয়ে সব দোষ সার্জিওর ঘাড়ে দিয়ে তাকে লাগাতার গুলি করতে থাকে। গুলি বিধ্বস্ত হয়ে মারা যাওয়ার আগের মুহূর্তে সার্জিও পাল্টা আক্রমণ করে সেই লোকটির মাথা দেওয়ালে বাড়ি দিয়ে দিয়ে তাকেও মেরে ফেলে। কিন্তু মরার আগে সেই লোকটি এনজোকেও গুলি করে দেয় এবং গুলি লাগার সাথে সাথে এনজো বিল্ডিং থেকে নিচে কংক্রিটের উপরে পড়ে যায়। এইবার এখানে আমরা এক আশ্চর্য ঘটনা দেখতে পাই যে কোনো সাধারণ মানুষ যদি অত উঁচু বিল্ডিং থেকে নিচে পড়ে তো স্বাভাবিকভাবেই তার মৃত্যু নিশ্চিত, কিন্তু এখানে এনজোর গায়ে একটি ছোট্ট আঁচড় অবধিও লাগে না। সে ধীরে ধীরে চোখ খোলে এবং দেখে যে সে সম্পূর্ণভাবে সুস্থ রয়েছে। সবকিছু নিজের চোখে দেখে সে বুঝতে পারে না তার সাথে এগুলো কি ঘটে গেল বা কি ঘটে চলেছে। অন্যদিকে আমরা দেখি যে ফ্যাবিও ও তার লোকজন ক্লাবে নুনজিয়া লো কসিমোর নামের একটি মেয়ে গ্যাং মেম্বারের সাথে সময় কাটাচ্ছে। নুনজিয়া হলেন রোমের সব থেকে বড় গ্যাংস্টার দলের বস। এরপর তিনি যখন ফ্যাবিওকে ড্রাগ ডিলটির ব্যাপারে জিজ্ঞাসা করে তো ফ্যাবিও তাকে সরাসরি মিথ্যা বলে দেয়। ওইদিকে তো সব ঠিকঠাক ভাবে কাজ সম্পূর্ণ হয়েছে, কারণ সে জানতো সে যদি সত্যিটা বলে দেয় যে ড্রাগ ডিলের তো কোনো পাত্তাই নেই তাহলে সে সেখানেই মারা পড়ত। এরপর যখন এনজো তার বাড়িতে ফিরে আসে তখন অ্যালিশিয়া তাকে তার বাবার ব্যাপারে বারবার জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু তার কাছে কোনো উত্তর না থাকায় সে অ্যালিশিয়াকে উপেক্ষা করে নিজের ফ্ল্যাটের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু অ্যালিশিয়া দরজার বাইরেই দাঁড়িয়ে থাকে এবং বারবার নক করে একই কথা জিজ্ঞাসা করতে থাকে। ভেতরে বসে থাকা এনজো রেগে গিয়ে যখন দরজায় এক ঘুষি মারে তখন আশ্চর্য হবে দরজাটি তার এক ঘুষিতেই ভেঙে যায়।
নিজের এই আশ্চর্য শক্তির পরিচয় পেয়ে সে নিজেই অবাক হয়ে যায়। ও দ্বিতীয়বার পরীক্ষা করার জন্য সে একটি আলমারিতে গিয়ে ধাক্কা মারে। আলমারিটিও দ্রুত গতিতে পেছনে দেওয়ালে গিয়ে লাগে। সে তখন বুঝতে পারে যে সেই রেডিও অ্যাক্টিভ ওয়েস্টের সাহায্যে তার ভেতরে এক সুপার হিউম্যান পাওয়ারের জন্ম হয়েছে। সেই রাতে সে একটি গোটা একটা এটিএম মেশিনকে তুলে নিয়ে চলে আসে এবং সেই টাকা দিয়ে নিজের জন্য ভালো ভালো কিছু খাবার কেনে। অতিরিক্ত শক্তির সাথে সাথে তার শরীরে যে সমস্ত ক্ষত ছিল সেগুলিও যেন অতিরিক্ত দ্রুত সেরে যাচ্ছিল। তার ঘাড়ে লাগা গুলির আঘাতটিও কিছু ঘন্টার মধ্যে সম্পূর্ণভাবে সেরে যায়। নিচে ফ্যাবিও ও তার লোক অ্যালিশিয়াকে ধরে বারবার তার বাবার ব্যাপারে জিজ্ঞাসা করে, কারণ তাদের মনে হচ্ছিল যে সার্জিও হয়তো ড্রাগ নিয়ে পালিয়ে গেছে। কিন্তু এ ব্যাপারে অজ্ঞাত অ্যালিশিয়া চুপচাপ ভয়ে দাঁড়িয়ে থাকে, কারণ তার কাছে সত্যিই কোনো উত্তর থাকে না। ঠিক তখনই সেখানে জানালা ভেঙে এনজো মাস্ক এবং হুডি পরে সেখানে প্রবেশ করে। নিজের সুপার হিউম্যান পাওয়ারের সাহায্যে চোখের পলকে সেখানে উপস্থিত ফ্যাবিও ও তার দলের লোকদের মেরে আদমরা করে দেয়। গুন্ডা গ্রুপ বুঝতে পারে যে তারা কখনোই এনজোর সাথে লড়ে জিততে পারবে না, তার জন্য তারা সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে অ্যালিশিয়াকে ফ্ল্যাটের ভেতরে নিয়ে আসে যাতে সে সুরক্ষিতভাবে থাকতে পারে। তখন অ্যালিশিয়া ভাবে যে এনজো হলো তার সেই কার্টুনের সুপারস্টার জিগ, আর সে তাকে বাঁচাতে চলে এসেছে। এনজো তার মানসিক পরিস্থিতির কথা ভেবে তার সেই কল্পনার ভাবনা মেনে নেয় ও তার হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে দেয়। অন্যদিকে ফ্যাবিও এনজোর এটিএম মেশিন চুরি করার ভিডিওটি সিসিটিভি ক্যামেরাতে দেখতে পায়, যেটা কিনা ইতিমধ্যেই দ্রুত ভাইরাল হয়ে পড়েছে। সে খুব ভালোভাবে বুঝতে পারে যে এই হলো সেই ব্যক্তি যে কিনা একাই তাদের আদমরা বানিয়ে দিয়েছিল। তখনই ফ্যাবিওর ডান হাত অ্যান্টোনিও সেখানে উপস্থিত হয়। অ্যান্টোনিও ফ্যাবিওকে পরামর্শ দেয় যে গ্যাংস্টার বস নুনজিয়ার টাকা ফেরত দেওয়ার জন্য তার লোন নিয়ে নেওয়া উচিত, কিন্তু ফ্যাবিও উত্তর দেয় যে লোন নেওয়ার বদলে সে একটি ব্যাংকের গাড়ি ডাকাতি করবে, যার পরিকল্পনা আগে থেকেই ঠিক করা রয়েছে। অন্যদিকে এনজো সার্জিওর কিছু ডকুমেন্টের মধ্যে থেকে তাদের সেই ব্যাংকের গাড়ি ডাকাতি করার প্ল্যানের একটি কাগজ পায়। পরের দিন প্ল্যান মাফিক ফ্যাবিও ও তার দল ব্যাংকের গাড়ি আসার অপেক্ষা করতে থাকে, কিন্তু তাদের অপেক্ষা বিফলে যায়, কারণ তাদের আগে এনজো নিজে ব্যাংকের গাড়ি ডাকাতি করে সমস্ত টাকা হাতিয়ে নেয়। এটি দেখে ফ্যাবিও এনজোর ওপর গুলি চালায়, কিন্তু এনজো সেখান থেকে বেঁচে পালিয়ে যায়। রাতের বেলায় এনজো এবং অ্যালিশিয়া মিলে অ্যালিশিয়ার প্রিয় কার্টুন শোটি দেখার সময় এনজো অ্যালিশিয়ার একটু কাছে আসার চেষ্টা করলে অ্যালিশিয়া চিৎকার করে কাঁদতে শুরু করে। এরপর জানা যায় আসলে অ্যালিশিয়ার সঙ্গে খুব ছোটবেলায় সেক্সুয়ালি অত্যাচার করা হয়, তাই তার মানসিক অবস্থার পরিবর্তন হয় না। পরের দিন অ্যালিশিয়া বারবার এনজোকে তার বাবাকে বাঁচানোর কথা বলে। এরপর এনজো অ্যালিশিয়াকে একটি পার্কে নিয়ে আসে এবং সেখানে একটি সুন্দর মুহূর্ত তাকে উপহার দেয়, যাতে অ্যালিশিয়ার মন একদম ভালো হয়ে যায়। অন্যদিকে ফ্যাবিও এবং অ্যান্টোনিওর মধ্যে ঝগড়া শুরু হয়। অ্যান্টোনিও ফ্যাবিওকে বলছে যত তাড়াতাড়ি সম্ভব নুনজিয়ার টাকা ফেরত দিয়ে দেওয়া উচিত, ধার করেও যদি দিতে হয় সেটাও দিয়ে দেওয়া উচিত। এরপর ফ্যাবিও অ্যান্টোনিওর উপর অনেক রেগে যায় এবং অ্যান্টোনিওর উপর একটি কুকুর ছেড়ে দেয়, আর কুকুরটি অ্যান্টোনিওকে মেরে ফেলে। অন্যদিকে এনজোকে দেখানো হয় সে অ্যালিশিয়াকে নিয়ে একটি শপিং মলে যায় আর তার জন্য একটি খুব সুন্দর প্রিন্সেস ড্রেস কিনে দেয় এবং তারপর তাকে নিচে নিয়ে আসে আর সে তার বাবার মৃত্যুর কথা তাকে জানায়। এই কথাটি শুনে অ্যালিশিয়া অনেক ভেঙে পড়ে এবং সে বলে এনজোকে যে কেন সে তার বাবাকে বাঁচায়নি। অন্যদিকে ব্যাংকের গাড়ি থেকে টাকা চুরি করার খবর চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এনজো একটি সুপার ক্রিমিনাল নামে পরিচিত হয়ে যায় চারিদিকে, আর তাই ফ্যাবিও এনজোর মতো হতে চায়। এরপর দেখানো হয় এনজোর ওপর রাগ করে অ্যালিশিয়া একটি বাসে উঠে পড়ে আর তার রাগ ভাঙানোর জন্য এনজো তার পেছন পেছন দৌড়ে যায় আর সে বাসটিকে নিজের শক্তির দ্বারা আটকে দেয় এবং সে বাসের ভেতরে যায় আর অ্যালিশিয়াকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য বলে এবং রাজি করিয়ে নেয়। কিন্তু সে ভুলে যায় যে সে মাস্ক এবং টুপি পরেনি, তাই যখন সে আশেপাশের দিকে তাকায় সে দেখে সবাই মিলে তার ভিডিও বানাতে থাকে। এরপর সে অ্যালিশিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায় আর কোনো পথ না থাকায় ফ্যাবিও তার একটি ড্রাগ ডিলার বান্ধবীর কাছ থেকে টাকা ধার করে নুনজিয়াকে টাকা দেওয়ার জন্য। এদিকে নুনজিয়া তার দলবল নিয়ে সেখানে পৌঁছে যায় আর সময় মতো সে তার টাকা ফেরত না পাওয়ার কারণে অনেক রেগে যায়। খুব তাড়াতাড়ি দুই দলের মধ্যে ঝগড়া শুরু হয় এবং সেখানে গুলি চালাচালি শুরু হয়ে যায় আর সেখানে শুধুমাত্র নুনজিয়া এবং ফ্যাবিও বেঁচে ফিরে আসে।
নিজের আড্ডায় পৌঁছে ফ্যাবিও দেখে তার সমস্ত লোকেরা সেখানে মরে পড়ে আছে। সে তখনই এনজোর নিজের শক্তির দ্বারা বাস আটকে দেওয়ার ভিডিওটি টিভিতে দেখে আর সে এনজোর চেহারাটি চিনে নেয় আর তাকে সে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে এনজো এবং অ্যালিশিয়া এই শহর ছেড়ে চলে যাওয়ার কথা ভাবে, কারণ পুলিশ এনজোর চেহারা চিনে নেয়। এনজো এবং অ্যালিশিয়া একটি হোটেলে কিছু সময়ের জন্য থামে আর তখনই ফ্যাবিও নিজের বন্দুক নিয়ে সেখানে পৌঁছে যায়। এরপর ফ্যাবিও ট্র্যাঙ্কুইলাইজার ওষুধের গুলির সাহায্যে এনজোকে গুলি করে অজ্ঞান করে দেয়। আর যখন এনজোর জ্ঞান ফিরে সে দেখে তাকে টেপের মাধ্যমে জড়িয়ে বেঁধে বন্দি করে রাখা আছে যাতে সে একটুও নড়াচড়া করতে না পারে। এরপর ফ্যাবিও অ্যালিশিয়ার প্রাণের বদলে এনজোকে তার সুপার পাওয়ার রহস্যের ব্যাপারে জিজ্ঞেস করে। এনজো অ্যালিশিয়াকে বাঁচানোর জন্য ফ্যাবিওকে নিয়ে নদীর কিনারায় যায় আর তাকে সমস্ত কথা খুলে বলে, কিন্তু ফ্যাবিও এনজোর কথায় বিশ্বাস করে না। আর তাদের কথাবার্তা চলাকালীন নুনজিয়া হঠাৎ করে তার দলবল নিয়ে সেখানে পৌঁছে যায়। নুনজিয়া ও তার লোকজনেরা ফ্যাবিওর উপরে গুলি চালাতে শুরু করে আর অন্ধকারের কারণে তাদের চালানো গুলি ফ্যাবিও এবং অ্যালিশিয়া দুজনকেই অনেকগুলো লেগে যায়। নিজের বদলা নেওয়ার জন্য নুনজিয়া ফ্যাবিওর শরীরকে জ্বালিয়ে নদীতে ফেলে দেয়। নিজের শেষ নিঃশ্বাস নিতে নিতে অ্যালিশিয়া এনজোকে শপথ করিয়ে নেয় যে সে তার শক্তিকে যেন শুধুমাত্র মানুষের উপকারের জন্যই ব্যবহার করে। এনজো অ্যালিশিয়াকে হারিয়ে নিজেকে অনেক অসহায় মনে করতে থাকে। পরের দিন ফ্যাবিওকে দেখানো হয় যে সেই জলের মধ্যে থেকে বেরিয়ে আসে এবং সেও এখন এনজোর মতোই সুপার পাওয়ারের অধিকারী হয়েছে। ফ্যাবিও সোজাসুজি নুনজিয়ার আড্ডায় যায় আর সেখানে উপস্থিত সকলকে একে একে মারতে থাকে এবং সে নুনজিয়াকেও মেরে ফেলে। আর নুনজিয়াকে মারার সময় সে সেটির ভিডিও বানায় যাতে সেও এনজোর মতোই একজন সুপার ক্রিমিনাল হিসাবে পরিচিত হতে পারে। অন্যদিকে এনজো অ্যালিশিয়ার মৃত্যুর পর হতাশ হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে এবং হঠাৎ করে তার পাশে একটি গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। সে নিজের শক্তির প্রয়োগ করে একটা ছোট্ট বাচ্চাকে সেই জ্বলন্ত গাড়ির মধ্যে থেকে উদ্ধার করে। বাচ্চার মা তার উপরে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে। কিছুক্ষণ পরে এনজো টিভিতে ফ্যাবিওকে দেখে। ফ্যাবিও সেখানে বলে যে সে শহরের সবচেয়ে বড় স্টেডিয়ামকে বোম মেরে ধ্বংস করে ফেলবে। এটি শুধুমাত্র তার ইচ্ছা, এর জন্য নির্দিষ্ট কোনো কারণ নেই। এনজো খুব তাড়াতাড়ি দৌড়ে স্টেডিয়াম পর্যন্ত পৌঁছায় যেখানে হাজার হাজার লোক খেলা দেখার জন্য আগ্রহী হয়ে অপেক্ষা করছে খেলা শুরু হওয়ার মুহূর্তের, এবং সে শেষ পর্যন্ত ফ্যাবিওকে দেখতে পায় আর তাদের দুজনের মধ্যে অনেক লড়াই হয়। কিন্তু ফ্যাবিও সুযোগ বুঝে স্টেডিয়ামের ভেতরে দৌড়ে চলে যায়। এনজো তাকে আটকানোর অনেক চেষ্টা করে এবং তার পিছু নেয়, কিন্তু সে তাকে আটকানোর আগেই ফ্যাবিও বোমার রিমোটটিকে টিপে দেয় আর সেটিকে অ্যাক্টিভেট করে দেয়। এরপর এনজো দৌড়ে আসে, সেই বোমাটি নেয় আর সেটি নিয়ে সে নদীর দিকে দৌড়াতে থাকে যাতে সেটি মানুষের আড়াল থেকে সে নদীতে ফেলতে পারে। এনজো বোমাটি ফেলতেই যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে ফ্যাবিও তাকে ধাক্কা মেরে দেয় আর বোমাটি ব্রিজের ওপরে পড়ে যায়। কিন্তু বোমাটি ফাটার জন্য এখনো পর্যন্ত 1.5 মিনিট সময় বাকি রয়েছে আর যখনই সেই বোমাটি ফাটার সময় হয়, এনজো এবং ফ্যাবিও দুজনে মিলে সেই বোমাটিকে নিয়ে ব্রিজের নিচে জলে ঝাঁপ দিয়ে দেয় আর এই দুর্ঘটনায় ফ্যাবিওর মৃত্যু হয় এবং তার মাথা ধর থেকে আলাদা হয়ে যায়। সবাই ভাবে এনজো এই দুর্ঘটনায় মারা যায়, কিন্তু পরের সিনেই আমাদেরকে এনজোকে দেখানো হয় যে অনেক দূর থেকে শহরটিকে ভালোভাবে দেখছে। আর এই সিনটি দেখেই মুভিটি এখানেই শেষ করা হয়।